একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লি ও কলকাতায় তৃণমূলের ধর্ণা অবস্থান নিয়ে যখন রাজ্য রাজনীতিতে উথালপাথাল চলছে, সেই সময় পুর নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে তৎপর হয়ে উঠেছে সিবিআই ও ইডি। তিন দিনে 35টি জায়গায় তল্লাশি চালালো ইডি ও সিবিআই। অয়নশীলের অফিসে প্রবেশের সময় কিন্তু ইডির অফিসাররা ডেটা মাইনের কথা বলেছিলেন এবং সেই ডেটা মাইন থেকে, সেই তথ্যের খনি থেকে যে তথ্য বেরিয়ে এসেছিল সেই তথ্য সামনে রেখে অয়নশীলকে জেরা করা হয় এবং তারপরেই কিন্তু একাধিক প্রভাবশালীদের নাম পাওয়া যায়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনই ম্যারাথন সিবিআই অভিযান চলল তৃণমূল পরিচালিত রানাঘাট, বীরনগর, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া ও মধ্যমগ্রাম পুরসভায়। ধৃত অয়নশীলের অফিসে তল্লাশির সময় পুর নিয়োগ দুর্নীতির তথ্য সামনে আসে। তার সংস্থা এবিএস ইনফোজোনের মাধ্যমে তৃণমূল পরিচালিত রানাঘাট পুরসভায় 2014 সালে 61 জন, 2016 সালে 34 জন এবং 2019 সালে 66 জনকে নিয়োগ করা হয়। আর সেই সময় রানাঘাট পুরসভার চেয়ারম্যান ছিলেন তৎকালীন তৃণমূল নেতা ও বর্তমানে বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়। এদিন সকাল 7:45 নাগাদ তার বাড়িতে পৌঁছয় সিবিআই এর 8 জনের টিম। 15 মিনিট পর 4 সদস্যের সিবিআই এর আরেকটি টিম ঢোকে রানাঘাট পুরসভায়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে শুরু হয় অভিযান। তাহিরপুর থানার অন্তর্গত বীরনগর পুরসভার চেয়ারম্যানের বাড়ি ও পুরসভাতেও এদিন দীর্ঘক্ষণ ধরে অভিযান চালান সিবিআই অফিসাররা। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেও এদিন পৌঁছে যায় সিবিআই। হাওড়ার উলুবেড়িয়া পুরসভায় প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা অর্জুন সরকারের দুটি বাড়িতেই যান সিবিআই অফিসাররা, কিন্তু অস্ত্রোপচারের ফলে তিনি হাসপাতালে ভর্তি থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কলকাতার একটা বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছে, তিনি ক্যান্সার পেশেন্ট এবং তার চিকিৎসা চলছে এবং বাড়ির লোককে তখন জিজ্ঞাসাবাদ করেছেন। বাড়ির লোকেরাও কিন্তু যা যা সিবিআই এর পক্ষ থেকে কাগজপত্র দেখতে চেয়েছেন, ব্যাংক স্টেটমেন্ট থেকে এই বাড়ি জমির কাগজপত্র সবই দেখানো হয়েছে বলে পরিবারের লোক জানিয়েছে। 2015 থেকে 2019 পর্যন্ত তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান ছিলেন অর্জুন সরকার, আর 2016-17 নাগাদ তার আমলে পুরসভার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে 17-18 জনের নিয়োগ হয়। সেই নিয়োগেও কি হাত ছিল অয়নশীলের সংস্থার? সিবিআই সূত্রে দাবি, সেই তথ্যই এদিন খতিয়ে দেখা হয়। আমরা একদম 100% গ্যারান্টি, আমরা কিছু নয়, আমার বাবা কিছু নয়, আমরা ছোটো থেকেও কষ্ট করে বড় হয়েছি, আমার সামনে আপনারা সব কিছু খবর নিতে পারেন, আমরা চাই এর নিয়ে তদন্ত হোক। এদিন সকাল 10টায় মধ্যমগ্রাম পুরসভায় পৌঁছয় সিবিআই এর আরেকটি দল। পুরপ্রধানের কাছ থেকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ অর্থাৎ তৎকালীন পুরসভার পুরপ্রধান সম্পর্কে যাবতীয় তথ্য নেন এবং পুরপ্রধান থাকাকালীন রথীন ঘোষের কোনো আত্মীয় চাকরি পেয়েছেন কিনা এবং বর্তমান পুরপ্রধান নিমাই ঘোষের কোনো আত্মীয় এই পুরসভায় চাকরি পেয়েছেন কিনা সমস্ত খুঁটিনাটি তথ্য এবং পুরপ্রধান এবং প্রাক্তন পুরপ্রধান রথীন ঘোষের সম্পত্তি সম্পর্কেও পুরপ্রধান নিমাই ঘোষের কাছ থেকে জানতে চাওয়া হয়, এমনটাই নিমাই ঘোষ জানিয়েছেন। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের পাশাপাশি বর্তমান চেয়ারম্যান ও তৃণমূল নেতাকে এদিন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়েছিল আরেক কেন্দ্রীয় সংস্থা ইডি। এদিন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের সময়ও উঠে আসে খাদ্যমন্ত্রীর প্রসঙ্গ। রথীনবাবু মাননীয় মন্ত্রী, ওনার কোনো ভাই বোন বা আত্মীয় স্বজন এখানে চাকরি করে কিনা? আপনি এই যে নিয়োগ, এই নিয়োগ সময় আপনি ছিলেন? আমি বললাম ওই কাউন্সিলে ছিলাম, চেয়ারম্যান ছিলাম না। দুপুর 3:30 নাগাদ মধ্যমগ্রাম পুরসভা থেকে বেরিয়ে যান সিবিআই অফিসাররা। সুনীত হালদার, সুজিত মণ্ডল, সমীরণ পাল, এবিপি আনন্দ।